আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বুধবার বিধানসভায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে ফুল দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। গানে গানে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হল এদিন। অন্যদিকে অশান্ত বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা নিয়ে এবারে সরব হলেন এই রাজ্যের বিধায়করা। সরব হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। কি বললেন তারা? বিভিন্ন লোক দেখছে ব্যাপার, আমি পৃথকভাবে কি বলবো। ঠিকই, অত্যন্ত পরিতাপের বিষয় আজকের দিনে, বিশেষ করে 22শে শ্রাবণের দিন। এদিনটা এমনি আমাদের সবাই মন ভারাক্রান্ত। এখনও রবীন্দ্রনাথকে উন্মোচন করতে অনেক দিক বাকি রয়েছে। এই যে আপনারা যে সমস্ত সঙ্গীত হচ্ছে, কোন প্রেক্ষাপটে কোন সঙ্গীত কখন রচনা করেছেন, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমার কাছে একটা বই আছে, আমি পড়ে পড়ে মাঝে মাঝে দেখি, এবং তাতে আমি দেখি যে অনুভূতি এবং যা যেভাবে বই প্রকাশ রবীন্দ্রনাথের, আমাদের মনকে সত্যি নাড়া দিয়ে যায়। আজকের দিনটা একটা বিশেষ দিন, আজকে যে এসব না হলেই ভালো হতো, এইটুকুই বলব। নিজে বহু মিটিয়ে বলেছি, সবাই বলেছি, আমি গর্ব তখন অনুভব করি যখন বাংলাদেশ হওয়ার পর বাংলা ভাষা রাষ্ট্রপুঞ্জের দ্বারা স্বীকৃত হলো আন্তর্জাতিক একটি ভাষা হিসেবে। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি ছিল বাংলাদেশ হওয়ার পরেই বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং রাষ্ট্রপুঞ্জ সেটাকে স্বীকার করে দেয়। এটা আমার কাছে গহন কাজ ছিল। আমি বহুবার বাংলাদেশের হাই কমিশনের অফিসে গিয়ে বহু সভা করেছি, বহু মিটিং করেছি, সেখানে আমি এই কথা বলেছি। এবং আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাপন, আমাদের পোশাক পরিচ্ছদ, অনেক কিছুর মধ্যে আমাদের মিল আছে, সাহিত্য সব কিছু মিল আছে। এই আজকের যে ঘটনাগুলো ঘটছে, যা দুঃখের বেদনার, এর বেশি আমার কিছু এক্ষুনি কিছু বলাই যাবে না। কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে, জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে, কিভাবে সেটেল হবে। যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামি নেতা, তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা। কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে রং পাল্টাতে পাল্টাতে সবাই ওজন জল মাপছে, প্রত্যেকে উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে, যারা মারছে, মানুষ মারছে, আজও মারছে, তারাও কিন্তু ভাবছে এরপর কি। 30% লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে, কিন্তু 70% নেই। এত অতিথি বৎসলরা, এত ভালো নেচার ওরা, এবং শান্তিপ্রিয় হবে বড় বড়, সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি, ওখানে গেলে একবার ঘিরে রাখে, বুকে করে রাখে, তো সেই লোকগুলো এটা করতে পারে না, নিশ্চয় রবীন্দ্রনাথ ভাঙতে পারে না, সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না, এগুলো হয় না। তার মানে এটা একটা গোষ্ঠী করছে, কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয়, 70% নয়, তো এরাও তো একটা, এদেরও একটা ওজন আছে, সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে, তারা চোখ বন্ধ করে থাকবে না। এখন হয়তো আছে একটা ভয়, মানে ঢেউ যাচ্ছে, কারণ এখন চুরির সময় সব বাড়ি থেকে চুরি হচ্ছে, ওই লোকগুলোর সময় দুষ্কৃতিদের সময় যাচ্ছে। এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে, নতুন মতাদর্শ তৈরি হবে, কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে, কতটা বাইরের থাকবে, চায়নার থাকবে, আমেরিকার থাকবে, বলা মুশকিল। এত অশান্তির পর বাংলা কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা ভারত তথা দুই বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।